हेलो, वेलकम टू आवर चैनल मायर रंधनशाला। आज के रेसिपी निरामिष थोड़े चापर घंट। की की इनग्रेडिएंट्स लगे एक देखे नवा जा। माँ एखे एरक थोड़ा के छोटो कुची कुची कोड़े केटे से केटे तर मध्य नून और अल्प हलुद दिए से भापिए नहीं जाए। माँ थोड़े साथ ही जलटा के से जलटा माँ फेले थोड़ भापिए जो जलटा फेला अने के फेले दें माँ से फेले माँ थोड़े साथ ही शुक्र नहीं। तो अदार्स इनग्रिडियंट्सगुलो की एक देखे नवा जाक। माँ प्रथम एखे बेसनटा के गुले एक चापड़ तैरी कर चापड़ा के माँ भेजे गुड़िए नहीं छोटो छोटो टुकड़ो कर एखे माँ और अदार इनग्रिडियंट्सगुलो हे फोड़नर जो रही है जिरे तेजपाता शुकनो लंका और এদিকে রয়েছে হলুদ কাঁচা লঙ্কা কুচি জিরে বাটা জিরে আর আদা বাটা আর চিনি আর পরিমাণ মতো নুন আর মা সরষের তেলে রান্নাটা করছে। তো চাপড়টা মায়ের ভাজা হয়ে গেছে, মা এবার তুলে নেবে। মা এবার তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ে। বেসনটাকে জল দিয়ে গুলে সামান্য নুন দিয়ে মা চাপড়টাকে ভেজে নিয়েছে, নিয়ে তারপরে ওটাকে কেটে টুকরো টুকরো করেছে। ফার্স্টে এখানে মা জিরে ফোড়ন দিয়েছে, তেল হয়ে গেছে। শুকনো লঙ্কা তেজপাতা এক এক করে মা ফোড়নে দিয়ে দেবে। আপনারা নানা রকমভাবে থোড় খেয়ে থাকবেন, মা এভাবে থোড়ের চাপড় ঘন্ট করে। এবার থোড়টাকে মা কড়াইয়ে দিয়ে দেবে ওই তেলের মধ্যে। নাচতে থাকে, আমি একটু একটা জিনিস দেখো, এরকম পাখিরা আসতে শুরু করেছে, এদের খাওয়ার টাইম হয়ে আসছে বলে গাছে বসে আছে, এখানে তারে বসে আছে। আর গাছের পাতার ভেতরে বসে আছে, সব একে একে আসতে শুরু করেছে। আবার দেখি মা এখানে থোড়টাকে এখনও নাড়ছে, থোড়টা থেকে জল বেরোচ্ছে। তা এবার মা এর মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করছে আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছে আর সামান্য পরিমাণে নুন অ্যাড করছে, কারণ থোড়টা নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছিল।
খোস্তা ভাজা ভাজা হচ্ছে যেটা, এর মধ্যে মা অ্যাড করবে জিরে আর আদা বাটা। দেখুন কোর্তা ভাজা ভাজা হচ্ছে, এরপর পরিমাণ মতো মাছ ছিনি দিয়ে গেল। নিরামিষ রান্না ছিনি তো একটু দিতেই হয়। চিনিটা ভালোভাবে থোড়ের সাথে মিশিয়ে নিয়েছে মা। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। কোর্তাকে দেখুন একেবারে জলটাকে মিশিয়ে ফেলেছে, কোর্তাকে যে জলটুকু বেরিয়েছে রান্নার সময়। আমার মা কিন্তু থোড় ঝাঁপিয়ে জল জলটা কখনোই ফেলে দেয় না, সে থোড়ের সাথেই শুকিয়ে নেয়। এরপরে মা যে বেসনের চাপড়টা তৈরি করে রেখেছিল, তারপরে কুচি কুচি করে কেটে রেখেছে, সেটা এই ফোড়ের মধ্যে অ্যাড করে দিচ্ছে। রান্না অলমোস্ট হয়ে এসেছে। মায়ের প্রসেসে ফোড়ের চাপড় ঘন্ট আপনারা বাড়িতে একদিন করে দেখতে পারেন, আশা করবো আপনাদের খারাপ লাগবে না। অনেকে অনেক রকমভাবে করে, আমার মা এই প্রসেসে করে, আমার মায়ের প্রসেসে আপনারা একবার করে দেখতে পারেন। সো আজকের রেসিপি নিরামিষ ফোড়ের চাপড় ঘন্ট, আশা করবো আপনাদের ভালো লেগেছে। আর বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে প্লিজ 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 রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
আর আমাদের পাশে থাকুন, আর মাকে নানা রকমের রান্না করার জন্য এনকারেজ করুন প্লিজ। থোড়ের চাপড় ঘন্ট ডান, এবার মা এটাকে খাওয়ার ট্রান্সফার করবে। এই দেখুন, এবার মা থালায় যাবে। গরম ভাতের সাথে দুপুরবেলা থোড়ে চাপড় ঘন্ট বেশ ভালোই লাগবে। তো আজকের রেসিপি নিরামিষ থোড়ে চাপড় ঘন্ট এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, ভালো থাকবেন।